সমাজের সঙ্গে মিশতে হবে, সমাজের গালি খেতে হবে, তারপরে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। রথযাত্রার সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটে এসির করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সংসার হক নষ্ট করছ, স্ত্রীর হক নষ্ট করছ, পরিবার হক নষ্ট করছ, ব্যবসা নষ্ট করে দিচ্ছ, চলছো তুমি ঘুরে ফিরে আর পোশাক দিয়ে বিরিয়ানি, পোশাক দিয়ে ঘি দিয়ে পোশাক খাচ্ছ, এসব খেলা নাকি? এগুলো দিন আল্লাহ নবী কখনো ঘর ছেড়ে বেরিয়ে যান নাই। ঘরে থাকতে হবে, পরিবারের দেখাশোনা করতে হবে, সমাজের সঙ্গে মিশতে হবে, সমাজের গালি খেতে হবে, তারপরে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। হাদিস আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সমাজের সঙ্গে মেশে, সমাজের গাল খায়, সেই ব্যক্তি আমার নিকট অধিকতর প্রিয়। ওই ব্যক্তির চাইতে যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। মূর্তি দিয়ে কোশ্চিন করলে কাউকে স্থায়ী রাখা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ছাত্র, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি হলো সরকারের কাছে, ঢাকা শহরের মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের মূর্তি স্থাপন করতে হবে, মানে পূর্ণ মূর্তি, হাফ না। তখন তো আমি একা ছাত্র, অত সংগঠন নাই, একাই প্রতিবাদ দিলাম পরদিন আজাদী পত্রিকায়, দৈনিক আজাদে। ঢাকা হলো মসজিদের শহর, এখানে মূর্তির শহর বানানো যাবে না। তো রথযাত্রার কবিতা শুনিয়ে দিলাম, রথযাত্রার সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটে এসির করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বলেন এর অর্থ কি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তো ওখানে তো হাদিস বললে হবে না, মানে ঠাকুরদের ঠাকুর ঠিক করতে হবে।